বন্ধুরা, এইমাত্র খবর পেলাম এই দরদের ইউনিটের ভিসা হয়ে গেছে, সাকিব খান সহ সবার ভিসা হয়ে গেছে। তবে এরা ফ্লাই করবে, খুব সম্ভব আগামীকাল টিকিট কাটবে, পরশু দিন সকালে ফ্লাই করবে বা দুপুরে ফ্লাই করবে। সাকিব খান তার চার পাঁচজন সহযোগীকে নিয়ে, তার মেকআপ অ্যাসিস্ট্যান্ট, তার ফিজিওথেরাপিস্ট এবং তার যে সেক্রেটারি মুনির এবং তার সহকারী, এদেরকে নিয়ে সাকিব খান চলে যাবে মুম্বাই, আর বাকি ইউনিটের লোকগুলো চলে যাবে কলকাতায়। যারা কলকাতায় যাবে তাদের মধ্যে আছেন কি বলে এডি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস, অ্যান্ড আর্টিস্টের মধ্যে আছে আমির সিরাজি আর মিশা সৌদাগরের যাওয়ার কথা। আপনারা অলরেডি হয়তো জানেন যে মিশা সৌদাগরের ভিসা নিয়ে অলরেডি গান বাংলার তাপস সাহেব তার ছবির জন্য জমা দিয়েছেন। যদি সেটা হয়ে যায় তাহলে মিশা সৌদাগরও ওখান থেকে জয়েন করবে। ওয়ার্ক পারমিটটা নিয়ে মিশা সৌদাগরের ভিসা হলে হয়তো কয়েকদিন পরে যাবে। কিন্তু এই যে দরদের ইউনিটের যাদের ভিসা পাওয়ার কথা ছিল, তাদের ভিসা আজকে, মানে আপনারা যখন দেখছেন তখন বাংলাদেশে সোমবার, রোববার বিকেলে তারা ভিসা ডেলিভারি দিয়ে এসছে। অবশ্য এটা নিয়ে অনেক 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 মাধ্যম বলছে যে তাদের ভিসা হয়নি, ভিসা জটিলতায় সিনেমাটা আটকে গেল, সাকিব খান ওয়ার্ক পারমিট পায়নি, এমনকি বাংলাদেশের বাঘা বাঘা পত্রিকাগুলো এই ধরনের নিউজ করছে। আমি তাদের জ্ঞাতার্থে বলছি, তারা হয়তো বা এখনও খবর পাননি। আপনারা এই যে এই ব্লগটা যখন দেখছেন তখন বাংলাদেশ সময় সকাল 10টা। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলছি, গতকালকে মানে সোমবার সকাল 10টায় আপনারা দেখছেন, রবিবার বাংলাদেশ সময় বিকেলে ভিসাগুলো চলে আসছে, আই মিন অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্টের হাতে। এখন আর কোনো জটিলতা নেই, এখন কাজ শুরু হবে। সাকিব চলে যাবে মুম্বাই, বাকি ইউনিট চলে যাবে বেনারসে। মামুন অলরেডি মুম্বাইয়ে আছে, সাকিবের সাথে দেখা করবে, ওখানে তার লুক, ওখানে তার ড্রেস ইত্যাদি নিয়ে সব কিছু শেষ করে 2 কি 3 দিন পর মুম্বাই থেকে সাকিব খান জয়েন করবে আপনার বেনারসে। তো এটা নিয়ে যে জটিলতা ছিল, যেভাবে মানুষজন বলছিল এবং যেভাবে পত্রপত্রিকায় নিউজ আসছিল যে ভিসা জটিলতায় সিনেমাটা বন্ধ হয়ে গেল, আর তখনই আমার মনে প্রশ্ন আসছে যে সাকিব খানকে ওয়ার্ক পারমিট ভিসা দিবে না কেন, বা ইউনিটকে কেন দিবে না, কারণ এই সিনেমাটার সাথে ভারতের বেশ বড় বড় দুটি কোম্পানি জড়িত আছে, তাদেরও দেশের একটা সুনামের ব্যাপার আছে। সুতরাং অনেক অনেক বাধা বিপত্তির পর, অনেক আলোচনা সমালোচনার পর ভিসাটা পেয়েছে, এটাই সবচেয়ে খুশির সংবাদ, এবং সিনেমাটা হচ্ছে। আমি যদিও বারবার আপনাদেরকে বলছিলাম যে দেখুন দরদ হবে, আমি বারবার বলছিলাম দরদ হবে, দরদ হবে। হ্যাঁ, মামুনকে নিয়ে আমি সমালোচনা করেছি, আর মামুনের কিছু কার্যকলাপ আমার কেন অনেকেরই পছন্দ হয়নি, মামুনের কিছু স্ট্যাটাস অনেকেরই পছন্দ হয়নি, যার জন্য মামুনকে নিয়ে অনেকেই ট্রল করছেন, অনেকেই ব্লগ বানাচ্ছেন, অনেকেই গালাগালি করছেন, অনেকেই গালমন্দ বলছেন। আমি গতকালকে মাত্র তাকে একটু বলেছি যে তুমি আননেসেসারি এতগুলো কেন দাও। মামুন যদি কথা একটু কম বলতো, মামুন যদি প্রথম থেকেই একটু চুপচাপ থাকতো, সিনেমার আপগ্রেডগুলো শুধু দিত অন্যান্য কিছু না দিয়ে, তাহলে হয়তো বা আজকে এত সমালোচনা হবে না বা হতো না। তবে একটা কথা ঠিক, এত আলোচনা সমালোচনা হয়েছে বলেই দরদের পাবলিসিটি কিন্তু বিনা পয়সায় হয়ে গেছে। দরদের পাবলিসিটি করে ফেলেছে সাকিবিয়ানরা, দরদের পাবলিসিটি করে ফেলেছে সাকিব ভক্তরা, দরদের পাবলিসিটি করে ফেলেছে বাংলাদেশের যত মিডিয়া আছে সবাই, সেটা টেলিভিশনের মিডিয়া হোক বা ইউটিউবের হোক বা ইনস্টাগ্রামের হোক বা স্ন্যাপচ্যাটের হোক, সবাই দরদ নিয়ে আলোচনা করতে 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 এখন একটা পজিশনে চলে আসছে। দরদের আর পাবলিসিটির জন্য কোনো টাকা পয়সা দিতে হবে বলে আমার মনে হয় না, কারণ দরদ এমন একটা হাইপে চলে গেছে, দরদ এমন একটা হাইপে চলে গেছে যে এটা আমাদের নিশ্চিত মানতে হবে যে এই সিনেমাটার জন্য বাংলাদেশের দর্শকরা, শুধু সাকিবিয়ানরাই নয়, শুধু সাকিব ভক্তরাই নয়, সবাই বেশ উতলা হয়ে আছে। সবাই চাচ্ছে একটা প্যান ইন্ডিয়ান সিনেমা হোক, বাংলাদেশের সুনাম অর্জন করুক, বাংলাদেশ থেকে সাকিব খান গিয়ে ওখানে সিনেমাটা করছে, সাকিব খানের একটা স্ট্যাটাস হোক, বাংলা সিনেমা এবং বাংলা শিল্পী সম্পর্কে, বাংলাদেশের মানুষ সম্পর্কে ভারতের জনগণ জানুক। সেটা কতটুকুন জানবে কতটুকুন জানবে না সেটা পরের ব্যাপার, কিন্তু কাউকে না কাউকে তো শুরু করতে হবে বন্ধুরা।
যে আমরাও প্যান ইন্ডিয়ান সিনেমা করতে পারি। যদিও কলকাতায় প্যান ইন্ডিয়ান সিনেমা শুরু হয়েছে, আপনারা জানেন জিৎ কিছুদিন আগে একটা সিনেমা করেছিল, ইদানিংকালে বোধহয় সপ্তাহখানিক আগে দেবেরও একটা সিনেমা রিলিজ হয়েছে, কারণ সেগুলোর কী রেজাল্ট হয়েছে সেটাও আপনারা জানেন। আমরা সেই রেজাল্টের দিকে তাকাচ্ছি না। দেবের ছবি বা জিতের ছবি সুপারহিট হলো, আমাদের কিছু যায় আসে না, খারাপগুলো আমাদের কিছু যায় আসে না। তবে সাকিবের ছবি মানে বাংলাদেশের ছবি, এই ছবি যদি খারাপ যায়, এই এই ছবি যদি কোনোরকম মানে ফেইল করে, তাহলে আমাদের মন খারাপ হবে। আর এই সিনেমাটা যদি সাকসেস হয়, তাহলে আমরা সমস্ত বাঙালিরা গর্ব করে বলতে পারবো যে আমরা বাঙালি, আমাদের এখানে সিনেমা ইন্ডাস্ট্রি আছে, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে একটি সাকিব খান আছে, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির মানুষজন সিনেমা বানাতে পারে এবং সেই সিনেমাটা প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে সমগ্র ভারতবর্ষে রিলিজ করতে পারে। এটাই সবচেয়ে গর্বের বিষয়। আমরা যারা মামুন সম্পর্কে কিছু আজে বাজে মন্তব্য করেছি, এর জন্য আমি নিজেও করেছি, আমি সরি, কারণ আমি মামুনকে কিন্তু দরদ হবে না এই এই ব্যাপারটা নিয়ে কখনোই কথা বলিনি। আমি সবসময় বলেছি দরদ হবে, দরদ হবে, দরদ হবে, কিন্তু মামুনের বিভিন্ন স্ট্যাটাস দেওয়াতে অনেক সাকিবিয়ানরা, অনেক সাকিব ভক্তরা বেশ বিরক্ত হয়েছেন এবং তাকে গালমন্দ করেছেন বা তার সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলেছেন। মামুনকে আমি বলবো, এইসব ব্যাপার মাথায় না রেখে আপনি আপনার সিনেমার কাজে এগিয়ে যান। কোনো একটা ভালো কাজ করতে গেলে বা কোনো একটা মন্দ কাজ করতে গেলে ভালো কথাও যেমন শুনতে হবে, মন্দ কথাও শুনতে হবে। আর এই যে মন্দ কথাগুলো আপনি শুনেছেন মামুন সাহেব, সেগুলো আপনার নিজের দোষে, এটা আপনি স্বীকার করেন আর নাই বা করেন, আমরা সবাই জানি এই কথাগুলো কিন্তু কখনোই উঠতো না। আপনি যদি প্রথম থেকেই বলতেন, আবার আমি রিপিট করে বলছি, আপনি যদি প্রথম থেকেই বলতেন যে আমাদের ভিসাটা এখনও হয়নি, ভিসার জটিলতা শেষ হলেই আমরা চলে যাব, তাহলে একটি সাকিবিয়ান বা একটি সাকিব ভক্ত আপনাকে নিয়ে কোনো রকম আলোচনা সমালোচনা করতো না। কারণ আপনার উপরে সাকিব ভক্তরা বা বাংলাদেশের মানুষ একটা আস্থা রেখেছে, আস্থা রেখেছে বিধায় মানুষ দরদ সম্পর্কে ইন্টারেস্ট হয়েছে, মানুষ দরদের খবর রেখেছে, মানুষ দরদ সম্পর্কে বিভিন্ন রকম খবর যখন পেয়েছে সেটাকে ট্রল করা হোক, যেভাবেই হোক, শেয়ার করে হোক, জানিয়েছে, কারণ সবাই দরদকে ভালোবাসে। আর এই ভালোবাসার মূল কারণ আপনি জানেন মামুন সাহেব, আপনি নন, এর মূল কারণ সাকিব খান। সাকিব খানকে যারা ভালোবাসে তারা সবাই দরদকে ভালোবাসছে। ইভেন সাকিব খানকে যারা হেট করে তারাও চাইছে বাংলাদেশ থেকে একটি প্যান ইন্ডিয়ান সিনেমা ভারতবর্ষে মুক্তি হোক, বাংলা সিনেমা সম্পর্কে ভারতবাসীরা জানুক, বাংলা চলচ্চিত্র কতটুকু বিস্তার করেছে সেটাও ভারতবাসীরা জানুক। সুতরাং আপনার মন খারাপ করার কিছু নেই, আপনার ভিসা হয়ে গেছে, আপনি এখন ইন্ডিয়াতে আছেন, আপনার এখান থেকে খবর পেয়ে আমি নিউজটা করলাম, ভিসা হয়ে গেছে, এখন আপনি আপনার কাজ শুরু করেন। আপনি এমন একটা কিছু করেন মামুন সাহেব যেটা দেখে আমরা গর্ব অনুভব করি, যেটা দেখে বলতে পারি হ্যাঁ আমরাও পারি। মন খারাপ করবেন না, কাজে মন দেন, আমরা আছি আপনার সাথে, বাংলার প্রতিটি মানুষ আছে দরদের সাথে, কারণ দরদ একটি প্যান ইন্ডিয়ান সিনেমা এবং দরদ সাকিব খানের সিনেমা। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খোদা হাফেজ।